Hi guys, good morning and welcome back to my Manglog channel. Kemon acho tumra shobai ta asha korchi tumra shobai as usual just farabadi achen. Ajker din ta tomader shobai khub bhalo katbe. To sokal sokal ghum theke uthe ki korechi na korechi seta tumra bhalo korei jano. Ajke last video dekhe thakle tumra janbe. Ajke je image e malaikari banichi shaner jonno onek din bade. Jani keno amar je image e malaikari holo na ekhon ar khete iccha kore na. To jai hok amar jonno to chicken ache. আর রান্না দিদি করেছে, তোমাদেরকে দেখিয়ে দেবো যখন লাঞ্চের টেবিলে বসবো। তো স্নান করে চলে এসেছি, তো চলো এখন গিয়ে পুজোটা দিয়ে দিই। চলো উইথ আউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টু দিস ভিডিও। আশা করছি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি লাগবে অ্যান্ড খুব ভালো লাগবে। এই জাস্ট পুজোটা দিয়ে উঠলাম, এত সুন্দর একটা বাইরে হাওয়া দিচ্ছে না, ওই জন্য জানলার ধারে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, সায়ন তো স্নানে গেছে, স্নান করে এলেই খেতে বসবো। আর ইন দ্য মিনটাইম একটু আগে সায়ন বেরিয়েছিল, তো ও গিয়ে বেরিয়ে কয়েকটা এক্সট্রা টুনি লাইট কিনে নিয়ে এসছে। কারণ ওই ঘরের টুনিটা না, মানে গেমিং রুমের যে টুনিটা, যে ঘরে ফার্স্টে আমি ইন্ট্রোটা স্টার্ট করলাম, ভিডিওটা স্টার্ট করলাম, ওই ঘরের টুনি লাইটটা পুজোর সময় নবমীর দিন যে বৃষ্টি হলো, ওই যে ওই সুইচ বক্সটা যেটা দিয়ে চেঞ্জ করে না মোড, ওইটার মধ্যে জল ঢুকে গিয়ে ওটা একটুখানি শর্ট সার্কিট, কাইন্ড শর্ট সার্কিট নয় একটু, মানে কি বলবো, জ্বলে উঠেছিল আর কি। তো ওটা নষ্ট হয়ে গেছে ওই টুনিটা। আমি ডিরেক্ট কানেকশন করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি করতে, মানে করেছিলাম, হয়েও ছিল একবার, আমি না অ্যাকচুয়ালি সায়ন, মানে আমি চেষ্টা করেছিলাম হয়নি, তারপর সায়ন করেছিল আর কি ডিরেক্ট কানেকশন। তো তারপরে নাকি আবার ফাট করে একটা আওয়াজে বন্ধ হয়ে যায়। তো যাই হোক আর কি, তো ওই টুনিটা তো কাজ করছে না, ওই জন্য দুটো টুনি নিয়ে এসছে। তো সেই টুনিটা ভাবছি লাগাবো আজকে, যাই না লাগিয়ে উঠতে পারবো কি পারবো না সেটা পরের ব্যাপার। তো যাই হোক চলো, পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার যাই গিয়ে লাঞ্চটা করি আর তোমাদেরকে লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই। সন্ধ্যাবেলা রেডি ফেডি হয়ে একটুখানি করা ক্লাবে গেছিলাম, কারণ ক্লাবে আমাদের কালী পুজো হচ্ছে, মানে লাস্ট ইয়ার দিয়েই হচ্ছে, আগে হতো মাঝে বন্ধ হয়ে গেছিলো, যেখানে একটা দুর্গা মণ্ডপে গেছিলাম খেতে গেছিলাম, ওটাই তো আমাদের ক্লাব, তো বন্ধ হয়ে গেছিলো আগে। তো লাস্ট ইয়ার দিয়ে হয়েছে, কিন্তু লাস্ট ইয়ার আমি অতটা ইনভলভ হইনি, কারণ কালী পুজো বেসিক্যালি মানে বাজি ফাটানো হেনা টানা এইগুলো করা নিয়েই ব্যস্ত থাকতাম, এগুলোই মজার ভাবতাম বেশি। কিন্তু দেখো ওরমভাবে তো আমি মানে কথা দিতে পারবো না, বিকজ আমি এখন খুব ছোটো, সারা লাইফটা পড়ে আছে। বাট আমি মানে নিজে কিনে নিজের হাতে আর কোনোদিনও বাজি ফাটাবো না। হ্যাঁ, যদি সায়ন নিয়ে আসে ও ফাটালো বা ওর সাথে একটু মানে হাতে ধরলাম, দ্যাটস ইট। কিন্তু এবছর বাজি কেনা হচ্ছে না, আমি তো বারণই করে দিয়েছি, আর নিজের হাতে কিনে আর কোনোদিনও বাজি ফাটাবো না। যদি জিজ্ঞাসা করো কেন, দুটো রিজন আছে। ফার্স্ট রিজন হচ্ছে পিসি, ছোটো পিসি মারা গেছে গত বছর, ওই বাজি ফাটানো হেনা তেনা, ওই লাস্ট পিসির সাথে খুব হাসি মজা করে টাইম স্পেন্ড করা, তারপরও দেখা হয়েছে, দেখা হয়নি তা না, কিন্তু ওই লাস্ট টাইম স্পেন্ড করা, অ্যান্ড পিসি বাজি ফাটাতে খুব মজা পেত, মানে দেখতে বেশি মজা পেত। সেল ফাটাচ্ছিলাম গত বছর যখন, তখন পিসি দেখে খুব খুশি হয়েছিল, মানে বলছিল যে সেলটা ফাটা, ওই 15 শটসটা ফাটাতে বলছিল খালি। তো যাই হোক, এটা একটা রিজন যে আমি নিজের হাতে কিনে আর কোনোদিনও ফাটাবো না। ইনফ্যাক্ট সায়নকেও বারণ করে দিয়েছি কোনোদিনও কিনে আনবি না, যদি এবার ওর ইচ্ছা, আমি তোকে আমার ইচ্ছার জন্য তোকে আমি আটকাতে পারি না, এবার ওর যদি মনে হয় কিনে আনতেই পারে ও ফাটাবে, আমি সাথে থাকবো, যদি খুব জোর করে একটু হাতে হাতে ধরলাম, বাট নিজে কিনে আর ফাটাবো না, দ্যাটস ফর শিওর। আর সেকেন্ড যে রিজনটা হচ্ছে, আমার মায়ের কোনো দিনই ব্রিদিং ইস্যু ছিল না, মানে এই অ্যালার্জি, যেটা ডাস্ট অ্যালার্জি ছিল, কিন্তু এই লেভেলের কোনো দিন ছিল না। আগে একটা মা ওই মানে অ্যালার্জির একটা ট্যাবলেট খেত, আর ট্যাবলেট খেলে ঠিক হয়ে যেত, মানে জাস্ট একটু স্নিজিং প্রসিজ, স্নিজিং হতো, কাফ হতো, ব্যাস মা ট্যাবলেট খেলে ঠিক হয়ে যেত। কিন্তু লাস্ট ইয়ার মা বাজি ফাটানোর পর থেকেই মায়ের অতটা আর কি ডাস্ট অ্যালার্জি শুরু হয়, তার থেকে ইনহেলার, শ্বাসকষ্ট, যাই হোক মা অনেক এখনও সাফার করছে, আর মা হয়তো আর কোনো দিনই ওই জিনিসটা যাবে না, ডক্টর বলেছে, এখনও তো চলছে, আর যত দিন যাচ্ছে মায়ের মেডিকেশানটা ওই ইয়েটা নিয়ে বাড়ছে, মায়ের ব্রিদিং ইস্যুটা, তো মানে অ্যালার্জিটা আর কি, ডাস্ট অ্যালার্জিটা, তো যেই কারণে এখন ধরো কোনো কোথাও কিছু যদি মানে ওই পাতা ফাতাও পোড়ানো হয় না, শুকনো পাতা ফাতা, মা সেটারও গন্ধ নিতে পারে না। তো যাই হোক, মানে বেসিক্যালি কথাটা কেন মেনশন করলাম, পাশের ফ্ল্যাটে শুকনো পাতা পোড়াচ্ছিলো, আর আমাদের মানে আমার বাড়ির ঘরটা তো গ্রাউন্ড ফ্লোরে, ফ্ল্যাটটা আমাদের,
তো গন্ধ এসেছিল, তাতে আমার একটু প্রবলেম সেদিনকার হয়েছিল। তো সেই সেই কারণেও চাই না, বাট মেইন যদি কিছু বলো তাহলে ওই ছোট বেশি। তো যাই হোক, চলো এখন ভেতরে যাই। সানডে সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি, ভেতরে যাই গিয়ে চা ফা খাই। চলো এই এরম বাড়ি দিয়ে সায়ানো কিছু কোনো মতে চলে আসবে। ভাবছি একটু কলেজের সামনে যাবো কি যাবো না, দেখা যাক, যায় কি যায় না সেটা তোমরা দেখতেই পাবে বা বলতেই মানে জানতেই পেরে যাবে। চলো এখন বেরোনো যাক। ফ্ল্যাটে এসে গেছি অনেকক্ষণ, তখন আড্ডা মারতে গেছিলাম কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। অ্যাকচুয়ালি আমার একটা কলেজ ফ্রেন্ড, ও গেছিলো হচ্ছে মানালি, তারপর রোটাং ফোটা হেনাতানা, তো ওর সাথে ওই সব নিয়েই গল্প টল্প করছিলাম। অ্যান্ড দেন সায়ানও এসে জয়েন করে আমাদেরকে। তো যাই হোক, তারপরে গল্প টল্প করে বাড়ি চলে আসি। অ্যান্ড আফটার দ্যাট তখন আর ভিডিও করা হয়নি। বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি কারণ আরিয়া দেখবো বলে, আরিয়া সিজন টুটা দেখছি। কালকেই স্টার্ট করেছিলাম আরিয়াটা দেখা, কালকে আর আজকে দুপুরের মধ্যে সিজন ওয়ান শেষ। অ্যান্ড সিজন টুটা জাস্ট কিছুক্ষণ হলো শুরু করেছি, থার্ড ইয়ার ফোর্থ এপিসোডে মেবি আছি এখন আমরা। তো যাই হোক, আমি এখন এসেছিলাম ডিনারটা গরম করতে, তো ভাবলাম তোমাদেরকে আপডেটটা দিই। তো চলো এখন ডিনারটা গরম করি, তারপর ডিনারটা করে নিই। ডিনার করে নিয়েছি, ডিনার করে সব প্লেট ফ্লেটগুলো অ্যারেঞ্জ করে দিলাম কারণ সকালে কালকে কালকে একটা প্ল্যান আছে। সেটা কী প্ল্যান না প্ল্যান, কালকে একটা জায়গায় যাব, তো অনেক বছর বাদে যাব ইনফ্যাক্ট আমি। তো কোথায় যাব না যাবো সেটা তো আমরা নেক্সট ভিডিওতেই জানতে পারবে। তো যাই হোক, এখন আমি সব কিছু প্লেট ফ্লেটসগুলো অ্যারেঞ্জ করে দিলাম কারণ ছোট্ট একটা বেসিন, তো সব অ্যারেঞ্জ করে না রাখলে মানে রাখাটা ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। রেখে টেখে এখন এবার ডাস্টবিনটা গেটের বাইরে রাখবো, রেখে আই এম ডান। এবার যাবো গিয়ে ভালোভাবে ফ্রেশ ট্রেশ হবো, মেকআপটা রিমুভ করবো, করে তারপর আমি আরিয়াটাই কন্টিনিউ করবো এখন। তো চলো যাওয়া যাক। অ্যান্ড আজকের এই ভিডিওটা বাস এই অবধি, আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।